আছি আমি সমাগ্রতা আমার সঙ্গে রয়েছেন আমাদের আরো চার তিন প্রতিনিধি এবং আমরা আজকে চারটি খবর আপনাদের সামনে তুলে ধরব যা চারের চক্রব্যূহের সেরা খবর আমি যে খবর নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে চীনা গুপ্তচর কাণ্ড হান জুয়ে তাকে জেরা করে কিন্তু নতুন নতুন তথ্য উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং এই মুহূর্তে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সেনসিটিভ যে তথ্য উঠে আসছে তাতে প্রতিরক্ষা মন্ত্রকের যে সাইট সেই সাইটে হ্যাকিং এর ছক ছিল হান জুয়ে এবং প্রতিরক্ষা মন্ত্রকের সাইট যে ডিজাইন করেছে আলফা ডিজাইন সংস্থা তাদের সাইটও হ্যাকিং এর উদ্দেশ্য ছিল হান জুয়ে এবং এই সাইট হ্যাকিং করে দেশের সম্পর্কে যাবতীয় গোপনীয় তথ্য তুলে নেওয়ার ইচ্ছা ছিল হান জুয়ে যেগুলোকে ব্যবহার করে দেশের বিরুদ্ধে অর্থাৎ আমাদের দেশের বিরুদ্ধে আমাদের দেশের সুরক্ষার বিরুদ্ধে কি পরিকল্পনা ছিল হান জুয়ে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা হান জুয়ে কে জেরা করে নতুন কি কি তথ্য উঠে এসেছে প্রথমেই তা আপনাদের দেখাতে চাইবো ক্রমশ জটিল হচ্ছে চীনা গুপ্তচর রহস্য মালদহ বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তারের পর লাগাতার জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তদন্তের গতি বাড়াতে তদন্তকারীদের সবথেকে বড় অন্তরায় ছিল হানের ল্যাপটপ ও মোবাইল দীর্ঘ প্রচেষ্টার পর গুপ্তচরের আইফোনটি খুলতে পেরেছেন গোয়েন্দারা মিলেছে একাধিক বিস্ময়কর তথ্য আইফোনের ফেসটাইম অ্যাপের মাধ্যমে কথোপকথন চলত বিভিন্ন দেশের সন্দেহভাজনদের সঙ্গে কথা বলতো হান সন্দেহভাজনদের কিছু নম্বর তদন্তকারীদের হাতে এসেছে হান মান্দারিন ভাষায় কথা বলতো বলে অনুমান তদন্তকারীদের ভুয়ো মেল আইডি ব্যবহার করে তথ্য বিনিময় করতো হান ভিনদেশীদের সঙ্গে হান কি বিষয়ে কথা বলতো এবং ভিনদেশীরা হানকে কি তথ্য দিত সেটাই আপাতত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা সূত্রের খবর এসটিএফ এর পাশাপাশি চীনা গুপ্তচরকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো হানকে জেরা করে আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা প্রতিরক্ষা মন্ত্রকের সাইট হ্যাক করার পরিকল্পনা ছিল আলফা ডিজাইন সংস্থার ওয়েবসাইট হ্যাকের ষড়যন্ত্র আলফা ডিজাইন নামক সংস্থাই প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটের কাজ করে সেটা হ্যাক করে হান বহু গোপন তথ্য হাতিয়ে নেওয়া ছক করছিল বলে অনুমান তদন্তকারীদের হানের আইফোন খোলা সম্ভব হলেও এখনও ল্যাপটপ খোলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা এই ল্যাপটপ থেকেই যাবতীয় রহস্য উদ্ঘাটন হতে পারে বলে আশাবাদী গোয়েন্দারা পিঙ্কি অধিকারী ও অর্ণব মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা হান জুয়েকে জিজ্ঞাসাবাদ করার পর এবং তদন্তে যেরকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ততটাই চাঞ্চল্যকর মালদার ঘটনা মালদার ঘটনা নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব সরাসরি অর্ণব একবারই দেখো সমাজদিতা যেমনটা জানালে যে চাঞ্চল্যকর ঘটনা অর্থাৎ মালদার যে এই হত্যা রহস্য সেই হত্যা রহস্য কেবলমাত্র হত্যা রহস্য সীমাবদ্ধ নেই সেই হত্যা রহস্যের সাথে জুড়েছে আরও বেশ কিছু বিষয় এবং যে বিষয়গুলো জুড়েছে সেখানে অস্ত্র কারবার থেকে শুরু করে ডার্ক ওয়েব ডিপ ওয়েব এমনকি সাইবার অপরাধ এই সমস্ত বিষয় উঠেছে এমনকি নাশকতার যে যোগ সেই যোগেরও কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একবার এই তদন্ত প্রক্রিয়া কিন্তু জোর কদমে চলছে সিআইডি এসটিএফ তারা যেমন তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে তার পাশাপাশি জেলা পুলিশও কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এবং ঠিক কী কী বিষয় এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের নজরে রয়েছে বা কোন পথে তদন্ত তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন বা তদন্তে কী কী উঠে এলো সেই নিয়ে আমরা দেখে নেব আমাদের বিশেষ প্রতিবেদন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো কালিয়াচক কাণ্ডের গভীরে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা প্রতিদিন উঠে আসছে নতুন নতুন তথ্য কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসছে কেউটে হত্যাকাণ্ডের গভীরে পৌঁছতে চাইছে এনআইএ আপাতত তথ্য সংগ্রহের ওপরই জোর দিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা মালদহের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলে তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা এনআইএ সূত্রে তথ্য টোর ব্রাউজার ব্যবহার করছিল আসিফ ডার্ক ওয়েবের মাধ্যমে চালাচ্ছিল অস্ত্র কারবার বন্ধুদের মাধ্যমে অস্ত্র পাচারে ছক ছিল আসিফের ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে জুয়াও খেলত আসিফ আসিফ যে তথ্য পাচার করতে চাইছিল সে বিষয়ে কার্যত নিশ্চিত গোয়েন্দারা কিন্তু এখানেই তদন্তকারীদের প্রশ্ন কাদের কাছে অস্ত্র পাচার করতে চাইছিল আসিফ ডার্ক ওয়েবের মাধ্যমে কি আসিফকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছিল মালদা পুলিশ প্রশাসনের কাছ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা এনআই জানতে চাইছে আরও তথ্য চায় এনআইএ আসিফের ল্যাপটপ ও পেনড্রাইভের তথ্য সেখানে কোনো জেহাদি মডিউল সূত্র আছে কিনা জেএমবির সঙ্গে আসিফের কোনো যোগাযোগ ছিল আসিফের ঘরে 26টি সিসিটিভি ক্যামেরা কেন সব তথ্য সংগ্রহ করে সেগুলি নিয়ে কাটাছেঁড়া করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা
এরই পাশাপাশি আসিফের পারিবারিক গোপন তথ্য হাতে পেতে মরিয়া পুলিশ। ইতিমধ্যে পুলিশ জানতে পেরেছে সেক্স চ্যাট ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দাদার মুখ বন্ধ করে রেখেছিল আসিফ। এর পাশাপাশি আরো কিছু তথ্য ভাবাচ্ছে পুলিশকে। আরো চাঞ্চল্যকর তথ্য, মামার কাছ থেকে 2.45 লক্ষ টাকা ধার করেছিল আসিফ। টাকা নিয়ে 14 জুন মামার সঙ্গে তুমুল ঝামেলা হয় আসিফের। সেদিন মামাকে সব কথা বলে দেয় আসিফের ভাই আরিফ। পাল্টা মামা ও তার পরিবারকে খুনের হুমকি দেয় আসিফ। 17 জুন কালিয়াচকে যান আরিফ ও তার মামা। প্রাণ ভয় দুদিন কালিয়াচকে লুকিয়েছিলেন আরিফ ও তার মামা। এরপরই আরিফ ও মামাকে খুনের ছক করে আসিফ। আসিফ তাদের খুনের ছক করছে জানতে পেরে তড়িঘড়ি পুলিশে দ্বারস্থ হন আরিফ ও তার মামা। সেই অভিযোগের ভিত্তিতে 19 জুন গ্রেফতার হয় আসিফ। পর্দা ফাঁস হয় হাড় হিম খড়া হত্যাকাণ্ডে। পুলিশ এবং গোয়েন্দাদের অনুমান, শুধু খুন করাই উদ্দেশ্য ছিল না আসিফের। এ নেপথ্যে রয়েছে আরো বড় কোনো ষড়যন্ত্র, কিন্তু সেটা কি? আপাতত সেই সব প্রশ্নেরই উত্তর খোঁজা চলছে। সৈকত পাল এবং রাজশ্রী প্রসাদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু সিবিআই চালাচ্ছে, সেটা হচ্ছে জ্ঞানেশ্বরী কাণ্ড। অর্থাৎ যে জ্ঞানেশ্বরী কাণ্ডে বহু মানুষের প্রাণ গেছিল, সেই জ্ঞানেশ্বরী কাণ্ডে এক জালিয়াতির খবর উঠে এসেছে এবং জালিয়াতি করে চাকরি এবং রেলের টাকা আত্মসাৎ, এবং সেই বিষয় নিয়ে আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারীর কাছ থেকে। পিঙ্কি, আজকে মূলত যদি দেখা যায় যে জ্ঞানেশ্বরী কাণ্ডের একের পর এক রহস্যের মোড় নতুন মোড় নিচ্ছে এবং চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে। এবং আজকে যেমনটা জানা যাচ্ছে যে আসল অমৃতাভ চৌধুরী কে সেটা জানতে একদিকে অসিফিকেশন টেস্ট এবং ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারী আধিকারিকরা। আরও বিস্তারিত জানবো অসিফিকেশন টেস্ট এবং ডিএনএ টেস্ট কেন করা হচ্ছে ইত্যাদি বিস্তারিত জানবো একটা ছোট্ট বিশেষ প্রতিবেদনে। জ্ঞানেশ্বরী কাণ্ডে অমৃতাভ চৌধুরীর পরিচয় নিয়ে বাড়ছে ধোঁয়াশা। যাকে 3 দিন ধরে সিবিআই জেরা করছে সে অমৃতাভ চৌধুরী কিনা সে নিয়ে ধন্দে গোয়েন্দারা। ডিএনএ টেস্টে শুধু ভরসা রাখছে না সিবিআই। অমৃতাভর কথাতেও যথেষ্ট অসঙ্গতি থাকায় তার বয়স সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না তদন্তকারী অফিসাররা। তাই অমৃতাভের ওসিফিকেশন টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। ওসিফিকেশন টেস্ট কি? বয়স নিয়ে ধোঁয়াশা কাটাতেই এই টেস্ট করা হয়। হাড়ের মাপ পরীক্ষা করা হয় যাতে হাড়ের বয়স বোঝা যায়, সেই মতো ব্যক্তির বয়সের অনুমান করা যায়। এই টেস্টের মাধ্যমে জানা যাবে অমৃতাভর আসল বয়স। চাকরি অর্থ হাতানোই উদ্দেশ্য নাকি মৃত ব্যক্তির ফিরে আসার পেছনে রয়েছে অন্য রহস্য, প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। রবিবার নিজাম প্যালেসে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে কালনার মন্তেশ্বরের বামুনপাড়ার বাসিন্দা অমৃতাভ চৌধুরীর। জিজ্ঞাসাবাদ করা হয় তার বাবা ও বোনকে। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অমৃতাভর দাবি সেই আসল অমৃতাভ। জিজ্ঞাসাবাদে অমৃতাভ জানায় সে বিটেক ইঞ্জিনিয়ার, কিন্তু তাকে ইঞ্জিনিয়ারিংয়ের কিছু বেসিক বিষয় জিজ্ঞাসা করা হলে সে কোনো উত্তর দিতে পারেনি। দুর্ঘটনার পর তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, তাই 7 বছর কোথায় ছিল মনে করতে পারছে না সে, বলে জানায় অমৃতাভ। সূত্রের খবর, সিবিআই জিজ্ঞাসাবাদে অমৃতাভর বাবার বক্তব্য, ডিএনএ মেলানো হয়েছিল 2010 সালেই, তারপরেই জানা গিয়েছিল অমৃতাভ মৃত। অমৃতাভর পরিবারের চাঞ্চল্যকর দাবি, 6 বছর মাওবাদী ডেরায় ছিল অমৃতাভ চৌধুরী, পরে ফিরে আসে সে। না, আমরা ডেথ সার্টিফিকেটও পাইনি। যেখানেই যাচ্ছি আমাদের বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট নিয়ে এসো, কিন্তু ডেথ সার্টিফিকেটটা আমাদের দেবে কে? সেটাই তো আমরা কোর্টেরও দ্বারস্থ হয়েছি, কিন্তু কোর্ট থেকেও আমরা কোনো এখনো অ্যান্সার পাইনি। আসল অমৃতাভর পরিচয় জানতে নাস্তানাবুদ সিবিআই আধিকারিকরা। এই অবস্থায় অমৃতাভ চৌধুরীর ডিএনএ পরীক্ষার জন্য ব্যাংশাল আদালতে সিবিআই এর তরফে আবেদন জানানো হয়। সিবিআই এর ডিএনএ পরীক্ষার আবেদন মঞ্জুর করেছে আদালত। ডিএনএ পরীক্ষার পাশাপাশি ওসিফিকেশন টেস্টও করা হবে তাঁর। আগামী 2 জুলাইয়ের মধ্যে আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলা।
অসিফিকেশন টেস্টে কি আসে, আসল বয়স কি অমৃতাবোর, এই বিভিন্ন বিষয়গুলো হাতে এলেই এবং ডিএনএ টেস্টের রিপোর্টও হাতে এলে অমৃতাবোর আসল পরিচয় জানার পরই কিন্তু সিবিআই বা তদন্তকারী আধিকারিকরা কিন্তু পরবর্তী পদক্ষেপের জন্য পা বাড়াবেন। তার আগে আমরা একটু চলে যাব, বিস্তারিত জানবো, তার আগে আমরা যাবো একটু সচিনের কাছে। সচিনের কাছে কি আপডেট রয়েছে জানবো। সচিন, দেখো বিজ্ঞ, একদমই প্রত্যেক দিনের যে বিষয়গুলো উঠে আসে তার পাশাপাশি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অতিমারী পরিস্থিতিতে দাঁড়িয়ে COVID-19 যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া বা ভ্যাকসিনেশন ড্রাইভ গোটা দেশ জুড়ে চলছে, সেই ভ্যাকসিনেশন ড্রাইভ, এবং আমরা যেটা দেখেছি যে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা তারা যেটা জানাচ্ছেন যে থার্ড ওয়েভ আসার একটা কিন্তু আশঙ্কা রয়েছে, এবং সেই থার্ড ওয়েভ যদি আসে তাহলে সেক্ষেত্রে 18 বছরের নিচে যাদের বয়স তারা আক্রান্ত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, এবং সেই রিপোর্টের উপর নির্ভর করেই কিন্তু রাজ্য সরকার বা রাজ্য স্বাস্থ্য ভবন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্নভাবে প্রিকশন নিতে ইতিমধ্যেই কিন্তু শুরু করেছে, যাতে যে নাস্তানাবুদ অবস্থা আমরা সেকেন্ড ওয়েভের সময় দেখেছিলাম সেই নাস্তানাবুদ অবস্থা থার্ড ওয়েভ যদি আসে তাহলে সেক্ষেত্রে না হতে হয়। ইতিমধ্যেই 10 সদস্যের সংখ্যা বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যে কমিটির নেতৃত্ব দেবে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, এই দুজন, এবং রয়েছেন এই কমিটিতে শিশু বিশেষজ্ঞরা, রয়েছেন এখানে ইনফেকশন ডিজিজ এক্সপার্টরা, এছাড়াও বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকম বিষয়ে যে চিকিৎসকরা রয়েছেন, গুরুত্বপূর্ণ আধিকারিকরা, তারা কিন্তু রয়েছেন এই গোটা কমিটিতে, এবং তারা কোঅর্ডিনেশন মেনটেন করবে বিভিন্ন হাসপাতালগুলোর সঙ্গে, স্বাস্থ্য ভবন এবং রাজ্য সরকারের। এই যে গোটা বিষয়টি, এই গোটা বিষয়টি নিয়ে দেখে নেব একটি বিশেষ প্রতিবেদন। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে 10 সদস্যের নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করলো রাজ্য সরকার। বর্তমানে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণের গ্রাফ কিছুটা কমলেও তৃতীয় ঢেউ আছে পড়ার আশঙ্কা রয়েছে, আর তাতে শিশুরা বেশি সংক্রমিত হবে এমনই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তাই এই কমিটি গঠন, নিয়মিত বৈঠক করার পাশাপাশি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন ও পরিকাঠামোর উন্নতি নিয়েও কমিটি সরকারকে পরামর্শ দেবে। কারা রয়েছেন এই কমিটিতে? বিসিআই শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল রয়েছেন, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যোগীরাজ রায়, বিভূতি সাহা, এসএসকেএম এর অভিজিৎ চৌধুরী সহ 6 চিকিৎসক রয়েছেন কমিটিতে। 10,000 পেডিয়াট্রিক কোভিড বেড প্রস্তুত রাখতে চাইছে রাজ্য, পাশাপাশি 1,300 ICU বেড করার পরিকল্পনা রয়েছে। তবে আর কি কি পরিবর্তন দরকার সে বিষয়ে পরামর্শ দেবে কমিটি। কিভাবে কাজ করবে কমিটি? হাসপাতালে পরিকাঠামোর ব্যাপারে নিয়মিত খোঁজ নেবে, সমস্যা সমাধানের দিকে নজর রাখবে, হাসপাতাল পরিদর্শন করে খামতির পরামর্শ দেওয়া হবে, খামতি পূরণের জন্য পরামর্শ দেওয়া হবে, পরামর্শ রূপায়ণের দিকে নজর দেবে কমিটি। এ বিষয়ে মুখ্যমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি হাসপাতালে বেড বাড়ানো সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার কথাও জানিয়েছেন। আর এসবের মাঝে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিশেষ কমিটি গঠন আশার আলো দেখাচ্ছে। রিপাবলিক বাংলা। অনুপ্রবেশ করেছে এবং হানজোয়ের বক্তব্যে বারবার উঠে এসেছে এই প্রথম নয়, এর আগেও এদেশে বারবার সে এসেছে, সে নিজে ব্যবসা করার চেষ্টা করেছে। এবং এইখানে দাঁড়িয়ে থেকেই বড় প্রশ্ন যে কিভাবে এই অনুপ্রবেশ চলছে, শুধু তাই না, আমাদের রাজ্যে কিন্তু হানজোয়ে রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছিল, ডেরা বেঁধেছিল, এবং সেটাও করেছিল খুব নিরাপদে, এতদিন পর্যন্ত সে তার সমস্ত কাজ কারবার চালিয়ে এসেছে। এবং কেন ভীষণ ভয়ঙ্কর বলছে, কারণ ফেক কল হলো দেশের নাশকতার ছক নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল গতকাল, এবং সেখানে দাঁড়িয়ে থেকেই হানজোয়ে প্রতিরক্ষা মন্ত্রকের সাইট কেন হ্যাক করতে চাইছিল, কেন সেখানকার তথ্য নিতে চাইছিল, তাহলে কি কোনো ধরনের নাশকতার ছক ছিল তার, কি পরিকল্পনা ছিল তার, সেটাকে দেশের সুরক্ষার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য কোথাও গিয়ে বিপদের অবকাশ ছিল, বিপদের আশঙ্কা ছিল, এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমরা যদি আমাদের রাজ্যে দাঁড়িয়ে থাক দেখি, তাহলে নিউ টাউন শুট আউট কাণ্ড, যে কাণ্ডে একের পর এক পাকিস্তান যোগের অভিযোগ উঠেছে, খালিস্তানি যোগের অভিযোগ উঠেছে, জেএমবি জঙ্গি যোগের অভিযোগ উঠেছে, তারপর হানজোয়ে এবং যেরকমটা অনব আসিফের কথা বলছিল,
একের পর এক যে তথ্য আমাদের রাজ্যে উঠে আসছে তাতে কিন্তু প্রশ্ন উঠছে বাংলা কতটা নিরাপদ এবং হানজুয়ের যে তথ্যগুলো উঠে আসছে তাতে কিন্তু আরো বড় প্রশ্ন বাংলা তো বটেই দেশ কতটা নিরাপদ নিশ্চিতভাবে পুলিশের কৃতিত্ব যে তারা সঠিক সময় ধরতে পেরেছে হানজুয়েকে কিন্তু ইতিমধ্যেই কি প্রতিরক্ষা মন্ত্রকের কোনো তথ্য চলে গিয়েছে তার হাতে এই নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এবং যে কথা বলছিলাম আসিফ মালদার আসিফ সে তাকে জিজ্ঞাসাবাদ করো তার যে সাইবার ল্যাব তাকে তদন্ত করো বিভিন্ন তথ্য উঠে আসছে যা রীতিমতো চমকে দিচ্ছে গোয়েন্দাদের কি সেই সব তথ্য জানবো অর্ণবের কাছ থেকে অর্ণব একবারই দেখো সমাদৃতা বেশ কিছু তথ্য উঠে আসছে সেই তথ্যগুলোকে যদি আমরা দেখি তাহলে যদি দেখা যায় তাহলে কিন্তু একদিকে যেমন ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবের ব্যবহার এটা যেমন একটা উঠে এসেছে তার পাশাপাশি 26টা সিসিটিভি ক্যামেরা সে কী কাজে ব্যবহার করত এই বিষয়টাও কিন্তু গোয়েন্দাদেরকে ভাবাচ্ছে এবং তার পাশাপাশি 4টে ম্যানিকুইন এনে যার মধ্যে 3টে মহিলার ম্যানিকুইন একটা পুরুষের ম্যানিকুইন এনে কিন্তু তারা রিকনস্ট্রাকশন করতে চাইছেন এবং অ্যাসিড বাথের প্রসঙ্গ উঠে আসছে অর্থাৎ এমনভাবে আসিফ এই তার বাড়ির লোকেদেরকে মারতে চেয়েছিল যাতে কোনোরকমভাবেই প্রমাণ না থাকে কোনোরকম এবং সেই জন্য অ্যাসিড বাথের যে পরিকল্পনা সেই পরিকল্পনা সে নিয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা এবং যেটা মনে করা হচ্ছে এই আসিফ কিন্তু দীর্ঘদিন ধরে এই মার্ডারের প্ল্যানিং করেছিলেন শুধু মার্ডারের প্ল্যানিংয়ের মধ্যেই কিন্তু এই মুহূর্তে এই কেসটি সীমাবদ্ধ নেই এর পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটা বিষয় কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে যদি দেখা যায় তাহলে কিন্তু আসিফের যে সাইবার ল্যাব সেটা কিন্তু তদন্তকারী আধিকারিকদের সব থেকে বড় চিন্তার কারণ এই সাইবার ল্যাবের মাধ্যমে সে কী করতে চেয়েছিল কী করত সেটাকে যেমন তারা দেখতে চাইছে তেমনই কিন্তু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সে কিন্তু জুয়া খেলতো সেটাও জানা গেছে এছাড়াও কয়েক বছর সে কয়েক কোটি টাকার সম্পত্তি বিক্রি করেছিল ইলেকট্রনিক্স গ্যাজেট কেনবার জন্য সেই গ্যাজেটগুলো সে কী কাজে ব্যবহার করতো এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়াকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন বিভিন্ন খাতে তদন্তকারী আধিকারিকরা এবং আগামী দিনে আসিফের জট কোথায় সেটাকেই কিন্তু তারা খুঁজে বার করতে চাইছেন এবং এরপর আমরা জেনে নেব জ্ঞানেশ্বরী কাণ্ডের যে জালিয়াতি সেই জালিয়াতি নিয়ে দিক ঠিক কী তথ্য উঠে আসছে এবং সিবিআই ঠিক কোন পথে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছ থেকে পিঙ্কি শেষ কবে সিবিআই এই ধরনের কেস হাতে নিয়েছে মনে পড়ে না অবশ্যই সিবিআই এর কাছে একটা চ্যালেঞ্জই বটে কারণ অমৃতাব চৌধুরী যে কিনা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গিয়েছে সে কি করে ফিরে এলো এটাই সিবিআই কে ভাবাচ্ছে রেলের অডিটে যে অমৃতাব চৌধুরীর পর্দা ফাঁস হয়েছে সে আসলে কে এইটা পার করতে গিয়ে কার্যত বলা যেতে পারে তদন্তকারী আধিকারিকদের মাথার ঘাম ছুটেছে কেন মূলত অমৃতাব চৌধুরীর বয়স কত সে কোথা থেকে এলো এই বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে তাদের কাছে এখন একমাত্র উপায় আধুনিক প্রযুক্তি কী ধরনের প্রযুক্তি তারা চাইছেন অমৃতাব চৌধুরী যে এখন নিজেকে দাবি করছে তার সঙ্গে তার বাবার অর্থাৎ মিহির চৌধুরীর ডিএনএ টেস্ট করাতে পাশাপাশি এই অমৃতাব চৌধুরীর বয়স কত সেই বয়স নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়েছে সিবিআই আধিকারিকদের মধ্যে সেই বয়সও কিন্তু খানিকটা সূত্র ধরিয়ে দেবে যে সেদিন জ্ঞানেশ্বরী কাণ্ডে যে মারা গিয়েছিল সেই অমৃতাব আর এই অমৃতাব একই কিনা তার জন্য তারা অসিফিকেশন টেস্টটা করতে চাইছে এই অসিফিকেশন টেস্টের মাধ্যমে হাড়ের বয়স মাপা যায় এই বিভিন্ন জটিল কেসে বিভিন্ন রকম জটিল কেসে এই রাজ্য তথা দেশেও কিন্তু একাধিক সময় অসিফিকেশন টেস্টের নিদর্শন রয়েছে এবার সেই রাস্তাতেই হাঁটেন সিবিআই আধিকারিকরা অসিফিকেশন টেস্টের মাধ্যমে তারা হাড়ের বয়স বার করবেন এই অমৃতাব চৌধুরীর বয়স অর্থাৎ ডিএনএ টেস্ট এবং অসিফিকেশন টেস্ট এই দুয়ের রিপোর্ট যখনই সিবিআই আধিকারিকরা হাতে পাবেন তারপরই কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ শুরু করবে আর কাকে কাকে জেরা করা যাবে কোথা থেকে আরও তথ্য বেরিয়ে আসবে এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা এগোবে তার আগে দরকার এই দুটি রিপোর্ট এই বিভিন্ন আপডেটের দিকে নজর রাখবো তার আগে একটু যাবো সচিনের কাছে সচিনের কাছে কি আপডেট রয়েছে আমরা জানবো সচিন দেখো যে বিশেষজ্ঞ কমিটির কথা আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত বলছিলাম সেই বিশেষজ্ঞ কমিটি কিন্তু তারা যেভাবে কাজ করবেন তাদের যে ওয়ার্ক ফর্মুলা হবে সেই ওয়ার্ক ফর্মুলা কিন্তু ইতিমধ্যেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে বিশেষজ্ঞরা এই কমিটিতে থাকছেন সেই বিশেষজ্ঞরা কিন্তু বিভিন্ন হাসপাতাল ভিজিট করবেন তুমি জানো ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে গোটা রাজ্যের বিভিন্ন হাসপাতালে সেখানে কিন্তু প্রায় 10,000 বেড সেগুলো শিশুদের জন্য নির্দিষ্ট করে দিতে বলা হয়েছে এবং তার পাশাপাশি শিশু থাকলে শিশুর মাকেও যেহেতু হাসপাতালে থাকতে হবে সে কারণে কিন্তু
যে ওয়ার্ডগুলি হবে বা মহিলা বেডের সংখ্যা সেই মহিলা বেডের সংখ্যাও কিন্তু বাড়ানোর পরামর্শ দিচ্ছে এই বিশেষজ্ঞ কমিটি। এবং তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবন আরও যাতে গুছিয়ে থার্ড ওয়েভের মোকাবেলা করা যায় সেই বিষয়েও কিন্তু ভাবনা চিন্তা ইতিমধ্যেই শুরু করেছেন তারা। তারা বলছেন যে যদি থার্ড ওয়েভ আসে তাহলে সেক্ষেত্রে যাবতীয় প্রিকশন তারা কিন্তু ইতিমধ্যেই নিতে শুরু করেছে, অর্থাৎ শিশুদের জন্য যে আইসিইউ বেড বা এডিসিসি ওয়ার্ড বা বিভিন্ন যে ওয়ার্ডে যেসব যন্ত্রগুলি প্রয়োজন হয় সেই যন্ত্রগুলো তারা ইতিমধ্যেই বিভিন্ন প্রস্তুতকারী সংস্থাগুলোকে তারা বরাদ্দ দিতে শুরু করেছেন। এবং অবশ্যই যে বিশেষজ্ঞ কমিটি তারা বিভিন্ন হাসপাতালে ঘুরবেন, বিভিন্ন হাসপাতালে ঘুরে সেখানকার যে 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 জায়গাগুলোতে খামতি রয়েছে সেই বিষয়গুলোকে তারা নোটিস করবেন এবং নোটিস করে কিন্তু সরাসরি সেই তথ্য দেবেন স্বাস্থ্যভবনকে এবং স্বাস্থ্যভবন সেই তথ্য পৌঁছে দেবে রাজ্য সরকারের ঘর পর্যন্ত। এবং সেখান থেকে কিন্তু এই যে সিস্টেমেটিক একটি চেন তৈরি করার চেষ্টা থার্ড ওয়েভের মোকাবেলা করার জন্যে সেই সিস্টেমেটিক চেন কিন্তু স্বাস্থ্যভবন তৈরি করতে চাইছে, যাতে সেকেন্ড ওয়েভের মতন আমরা দেখেছিলাম যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। একদম সচিন, বুঝতে পারা যাচ্ছে যে টিকাকরণে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ কোভিড লড়াইয়ে টিকাকরণই সবচেয়ে বড় হাতিয়ার। এবং অনেক ধন্যবাদ সচিন, অনেক ধন্যবাদ পিঙ্কি এবং অর্ণব কেও চারে চক্রব্যূহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু তুলে ধরার জন্য। চারে চক্রব্যূহ এখন এ পর্যন্ত, অন্যান্য সব খবরের জন্য নজর থাকুক রিপাবলিক বাংলায়।